বিসমুল্লাহ হেরহমানুর রাহিম সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন সম্মানিত সুধী আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করবো সঞ্চয়পত্রের সুদ আয় রিটার্নে প্রদর্শন সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য অনেকেই এই সঞ্চয়পত্র নিয়ে অনেক সমস্যা ফেস করছেন আমরা প্রতিনিয়ত সঞ্চয়পত্র রিলেটেড অনেক ভিডিও আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি প্রেজেন্টেশান করেছি সঞ্চয়পত্র কীভাবে রিটার্নে প্রদর্শন করবেন সঞ্চয়পত্র থাকলে ট্যাক্সের ক্যালকুলেশান কিভাবে করবেন এরকম অনেক বিষয়গুলো শেয়ার করার চেষ্টা করছি তারপরও বিষয়টা ক্লিয়ার হয় নাই এমনিতেই ফেসবুক পেজ গ্রুপ পেজ বিভিন্ন জায়গায় আমরা দেখছি শুধু সঞ্চয়পত্র 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 রিলেটেড অনেক কোর্স আপনারা করছেন তো শুধুমাত্র সঞ্চয়পত্র সংক্রান্ত যারা প্রবলেমে আছেন আয়কর রিটার্নে প্রদর্শন সংক্রান্ত এটা ফাইনালি সেটিলমেন্ট হবে কিনা বা ট্যাক্সের কী বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো যারা সমস্যায় আছেন তাদের উদ্দেশ্য করে ভিডিওটি করে আশা করছি ভিডিওটি দেখলে আপনারা উপকৃত হবেন এবং আপনাদের সঞ্চয়পত্র সংক্রান্ত যে প্রবলেমটা সেই প্রবলেমটা আশা করছে সলিউশন হয়ে যাবে এই জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা আপনাদের সাথে শেয়ার করবো তাহলে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনারা বুঝতে পারবেন সঞ্চয়পত্র সংক্রান্ত কি গুরুত্বপূর্ণ তথ্য তাহলে সম্মানিত দর্শক আমরা আমাদের মূল আলোচনায় যাওয়ার আগে কিছু কথা বলে নিই সঞ্চয়পত্র হল সরকার কর্তৃক প্রদত্ত একটা ডকুমেন্টস যে ডকুমেন্টসের বলে গভর্নমেন্ট পাবলিকের কাছ থেকে কি করেন ঋণ গ্রহণ করেন এই সঞ্চয়পত্রের মাধ্যমে যখন গভর্নমেন্ট ঋণ গ্রহণ করলো আর পাবলিক কি করলো ইনভেস্ট করলো এই ইনভেস্টের বিনিময়ে পাবলিক সরকারের কাছ থেকে একটা নির্দিষ্ট পার্সেন্ট হারে প্রফিট পেয়ে থাকে যেটাকে আমরা বলি সঞ্চয়পত্রের সুদ ওকে এই সঞ্চয়পত্রের সুদটা আমাদের ইনকাম ট্যাক্সের রিটার্নে প্রদর্শন করতে হয় এটা ইতোমধ্যে অনেকেই নোটিশ করা হয়েছে যারা সঞ্চয়পত্র আয়কর রিটার্নে প্রদর্শন করেন নাই অথবা অনেকেই ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক প্রদর্শন নাই অনেকেই বলছেন এরকমভাবে যে সঞ্চয় আমাদের ইনকাম ট্যাক্স সম্বন্ধে এত ধারণা ছিল না এই জন্য সঞ্চয়পত্রের সঞ্চয়পত্র বলে সঞ্চয়পত্রের ইন্টারেস্ট ইনকাম প্রদর্শন করেন নাই আবার অনেকে বলছেন যে আসলে সঞ্চয়পত্র অনেক বেশি পরিমাণ কিনে ফেলেছি অবসর চাকরি থেকে অবসর পাওয়ার অবসরে যাওয়ার পরে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি পেনশন এরকম বিভিন্ন জায়গা থেকে টাকা পাওয়ার পর প্রায় মোটামুটি পঞ্চাশ লাখ সত্তর লাখ আশি লাখ এক কোটি টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনেছি তো এই সঞ্চয়পত্র আয়কর রিটার্নে দেখালে আমার ওয়েলথটা অনেক বেশি হয়ে যায় এটা গভর্নমেন্টকে জানানোটা কেমন হয়ে যায় গভর্নমেন্টের টাকা থেকে সঞ্চয়পত্র কিনেছি তো গভর্নমেন্টকে জানাবো কি জানাবো না বা ইনকাম ট্যাক্স সম্বন্ধে আদৌ কোনো ধারণা নেই এই জন্য আমরা প্রদর্শন করি এ ধরনের অনেকগুলো কোশ্চিন আপনারা করছেন যাই হোক মাথায় রাখতে হবে ইনকাম ট্যাক্স রিটার্নে আপনাদের আয় ব্যয় সম্পদ সবকিছুই কিন্তু প্রদর্শন করতে হয় কোনো কিছু হাইড করার সুযোগ নেই যে কোনো সম্পদ যদি আপনি প্রদর্শন না করে থাকেন তাহলে সেটা ব্ল্যাক মানি হয়ে যাবে এখন আমাদের মূল কথা হলো যে সঞ্চয়পত্রের সুদ আয়কর রিটার্নে প্রদর্শন সংক্রান্ত গুরুত্বপূর্ণ কি এমন তথ্য রয়েছে আপনারা তো সবই জানেন তারপর আপনাদের মনের মধ্যে কোশ্চেন থাকাটা স্বাভাবিক প্রথম কথা হলো সঞ্চয়পত্রের সুদ আপনি দেখাবেন ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটি ঝেঁটে ওকে এটা প্রথম কথা ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটি দেখাবেন সঞ্চয়পত্রের সুদ সঞ্চয়পত্রর ইনকামের এগেন্সটা উচ্ছে টেন পার্সেন্ট পাঁচ লক্ষ টাকা পর্যন্ত পাঁচ পার্সেন্ট এবং পাঁচ লক্ষ টাকা বেশি হলে টেন হচ্ছে কর কর্তন করা হয় এই যে কর কর্তন করা হলো এটা হলো ফাইনালি সেটেল মিনিমাম ট্যাক্স হিসেবে ফাইনালি সেটেলড এই ইন্টারেস্ট ইনকামের উপর অতিরিক্ত আর কোনো আপনাকে ট্যাক্স দিতে হবে না ওকে তাহলে সঞ্চয়পত্রের সুদ হলো এইটি টু সি ইনকাম এবং ফাইনালি সেটেলমেন্ট এখন কথা হলো সঞ্চয়পত্রের সঞ্চয়পত্রের যে ইনভেস্টমেন্ট সেটা আপনি ইনকাম ট্যাক্সের রিটার্নে সঞ্চয়পত্র হেঁটে দেখিয়ে দেবেন আইটি টেন সম্পদ ও দায়ী বিবরণীতে সঞ্চয়পত্রটা দেখিয়ে দিলেন সঞ্চয়পত্রের সুদটা ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটি হেঁটে দেখিয়ে দিলেন সঞ্চয়পত্র উচ্ছে যে কর কর্তন রয়েছে সেইটা আপনার ট্যাক্স ডিডাকশান সোর্স দ্বিতীয় নাম্বার পেজে যেটা আছে যে ট্যাক্স ডিডাকশান সোর্স হেঁটে দেখিয়ে দেবেন এবং এটাই হবে আপনার মিনিমাম ট্যাক্স যদি অন্য কোনো সোর্সের ইনকাম না থাকে তার মানে ওইটাই হবে আপনার ট্যাক্স পেয়াবল মানে ওটাই হবে গ্রস ট্যাক্স রিবেট অ্যালাউ হবে না ওটাই হবে নেট পেয়াবল ওইটাই হবে মিনিমাম ট্যাক্স এবং টিডিএস ট্যাক্স ডিডাকশান সোর্স বাদ দিলে নেট পেয়েবল হবে জিরো ওকে তাহলে আমরা মোটামুটি বোঝানোর চেষ্টা করলাম কিন্তু যদি সঞ্চয়পত্রের সাথে অন্য কোনো ইনকাম থাকে রেগুলার ইনকাম যদি থাকে তাহলে কী হবে পত্রের পাশাপাশি মতে রাখতে হবে পত্রের পাশাপাশি অন্য কোনো ইনকাম থাকলে আপনার ওইগুলোকে রেগুলার ইনকাম হিসেবে দেখতে হবে যে রেগুলার ইনকাম আছে কিনা তো রেগুলার ইনকাম হিসেবে তার স্ল্যাবারেটে ট্যাক্স ক্যালকুলেশন হবে সঞ্চয়পত্রে আলাদা হবে অর্থাৎ আপনি রেগুলার ইনকামের ট্যাক্স ক্যালকুলেশান করবেন এরপরে সঞ্চয়পত্রের ইন্টারেস্ট ইনকামটা যোগ করে তার উপরে যে সোর্স ট্যাক্স কাট আছে সেটা একবার অ্যাড করবেন তারপরে একবার টিডিএস ট্যাক্স ডিডাকশনের সোর্স থেকে লেস করে দেবেন তবে এখানে আরেকটা কথা হলো যদি সঞ্চয়পত্রের ইন্টারেস্ট ইনকামের বাইরে অর্থাৎ এইটি টেস্ট ইনকামের বাইরে যদি আপনার রেগুলার ইনকাম তিন লক্ষ টাকা ক্রস করে তাহলে আপনাকে মিনিমাম ট্যাক্স দিতে হবে এমন কি যদি নিট পেয়াবল নেগেটিভও হয় নিট পেয়াবল যদি নেগেটিভও হয় তবুও আপনাকে মিনিমাম ট্যাক্সটা দিতে হবে নিট পেয়াবল নেগেটিভ মানে হলো আপনার পেয়াবল যা ছিল সেখান থেকে ট্যাক্স রিবেট বেশি পেয়েছেন বেশি পাওয়ার পরে নেট পেয়াবল জিরো হয়ে গেছে নিট পেবল কী হয়েছে জিরো হয়ে গেছে তাহলে আপনাকে মিনিমাম ট্যাক্স দিতে হবে এখন কথা হলো এখানে ধরেন আপনার রেগুলার ইনকামও রয়েছে সঞ্চয়পত্রের ইন্টারেস্ট ইনকামও রয়েছে এখন রেগুলার ইনকাম যদি ট্যাক্সেবল লিমিট ক্রস করে গেলে পাশাপাশি ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটি হেডের ইন্টারেস্ট রয়েছে তাহলে মিনিমাম ট্যাক্সের জন্য যে মানে আপনার যে ট্যাক্সেবল লিমিট ক্রস করার জন্য যে মিনিমাম ট্যাক্স প্লাস হল সঞ্চয়পত্রের ইন্টারেস্ট ইনকাম এই দুইটা যোগ করে সেটা আপনার হবে আপনার মিনিমাম ট্যাক্স যাই হোক সেটা আমরা একটু সামারি করে রাখছি সেটা আপনাদেরকে একটু উদাহরণের সাথে দেখানোর চেষ্টা করব দেখুন এ সুদ কোনো আয়ের অর্থাৎ এ সুদ কোনো আয়ের ট্যাক্সের সাথে সমন্বয় হবে না অর্থাৎ এই সুদের এগে যে ট্যাক্স কতন করা হয়েছে সেই ট্যাক্স অন্য কোনো ইনকামের এগেন্স্ট অ্যাডজাস্ট করা যাবে না দুই সঞ্চয়পত্র হতে যে আয় করেছেন তার বিপরীতে সুদ উচ্ছে কর কর্তন করে নিয়েছে এটা নিয়ে আর চিন্তা করতে হবে না এটা হলো ফাইনালি সেটেলড ওকে তিন সঞ্চয়পত্রের সুদ ব্যতীত অন্য কোনো আয়ের খাত থাকলে তার ট্যাক্স আলাদাভাবে হিসাব করবেন তারপর রেয়াত যদি পান তা দিয়ে ট্যাক্স যদি ন্যূনতম ট্যাক্সের কমও হয় তাহলে আপনাকে ন্যূনতম ট্যাক্স দিতে হবে সুদ সুদায় ব্যতীত এখানে অনেক অনেকভাবে ক্যালকুলেশান করেন আপনি এখানে ক্যালকুলেশান কিভাবে করবেন সেটা আমরা জাস্ট এখানে একটা সামারি করেছি দুইভাবে ক্যালকুলেশান করা যেতে পারে আগে রেগুলার তারপরে হলো মিনিমাম ট্যাক্সের ইনকামটা যোগ করে নেবেন যোগ করার পরে রিবেটটা বাদ দেওয়ার পরে নেট পেয়াবল যেটা থাকবে সেটা যদি সঞ্চয়পত্রের ইন্টারেস্ট ইনকামের এগেন্স মানে কম হয়ে থাকে তাহলে সঞ্চয়পত্রের ইন্টারেস্ট ইনকামটা হবে মিনিমাম ট্যাক্স অথবা আপনি করতে পারেন কি রেগুলার ট্যাক্স ক্যালকুলেশন করবেন ওখান থেকে রিবেট বাদ দিয়ে পেয়াবল হয়ে যাবে নিট সঞ্চয় পত্রের ইন্টারেস্ট ইনকামের যে ট্যাক্স সেটা যোগ করবেন সেটাও হতে পারে অনেকভাবে ক্যালকুলেশন করছেন যাই হোক এরপরে বলি সঞ্চয়পত্রের সুদ ব্যতীত সব খাতের আয় যোগ করে কর নির্ধারণ করে আয়ের সাথে সঞ্চয়পত্রের সুদ আয় যোগ করে আবার সঞ্চয়পত্রের আয় ব্যতীত যে ট্যাক্স নির্ধারণ করেছেন তা সাথে সঞ্চয় পত্র উচ্ছে কর কর্তন যোগ করে চূড়ান্ত কর হয়ে যাবে এটা হয়তো বুঝেন নাই অনেকে মানে মূল কথা হলো আপনার অন্যান্য হেডের যে ইনকাম থাকবে সেই ইনকাম সঞ্চয় পথে সুদয় ব্যতীত আপনি ট্যাক্সের ক্যালকুলেশন করবেন করার পরে ওই আয়ের সাথে আবার সঞ্চয় পথে সুদায় যোগ করবেন যোগ করে তার ট্যাক্স ক্যালকুলেশন করবেন এখানে বলছে আবার সঞ্চয় পথে সুদয় ব্যতীত যে ট্যাক্স নির্ধারণ করেছেন তার সাথে সঞ্চয় পত্রের ইন্টারেস্ট ইনকাম যোগ করবেন তার মানে এটা হবে যে ফাইনালি সেটেলমেন্ট এই কথাটার উদাহরণটা আমি এখানে দিচ্ছি দেখেন উদাহরণ সাহায্যে বোঝানোর চেষ্টা করেছি ইনকাম ফ্রম স্যালারি হেড রয়েছে ধরেন ইনকাম ফ্রম বিজনেস রয়েছে আপনার ডি ডিপিএস ইন্টারেস্ট রয়েছে এফডিআর ইন্টারেস্ট রয়েছে ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিজ হেড রয়েছে দেন সবগুলো আমি যোগ করে বলতেছি সাত লক্ষ সাতষট্টি হাজার ছয়শো টাকা এখন এইখানে দেখেন স্যালারি থেকে পাঁচ হাজার টাকা কাটছে বিজনেস থেকে কোনো কিছু কাটে নাই ডিপিএস ইন্টারেস্ট ইনকাম থেকে পাঁচশো টাকা কাটছে এফডিআর থেকে দশ পার্সেন্ট চার হাজার টাকা কাটছে আর সঞ্চয়পত্র হেডে কাটছে হলো সাতেরশো ষাট টাকা তাহলে এটার আমরা ট্যাক্স ক্যালকুলেশন করি তার মানে আমি বলেছি রেগুলার ইনকামের আগেকার ট্যাক্সের ক্যালকুলেশন করবেন প্রথমে তিন লাখ তারপরে এক লাখ তারপর তিন লাখ অবশিষ্ট যা থাকে তার ওপরে ফিফটিন পারসেন্ট তার মানে প্রথমে পাঁচ দশ পনেরো তারপরের অপশন হলো সঞ্চয়পত্র উচ্ছে যা কাটছে সেটা একবার যোগ করবেন পরে একবার বিয়োগ করবেন তার মানে এখানে দেখেন টোটাল ট্যাক্স হলো কত পাঁচ হাজার তিরিশ হাজার ছয় হাজার যোগ সাতাশশো ষাট তাহলে টোটাল হলো কত তেতাল্লিশ হাজার সাতশো ষাট লেস এই যে ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট তার মানে দেখেন আমি কিন্তু এখানে যোগ করলাম একবার শুধু যা সোর্সে কাটছে সেটাই যোগ করলাম এরপরে ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেটটা বাদ দিব ধরেন আমি ডিপিএসে ডিপি ডিপিএস করছি ষাট হাজার টাকা সেখান থেকে আমার এখানে তিন তিনটা বিষয় অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট লামসাম অ্যামাউন্ট অথবা অ্যালাওবল ইনভেস্টমেন্ট অ্যালাওবল ইনভেস্টমেন্ট মনে করেন ট্যাক্সেবল ইনকামের এইটি টু সি ইনকাম যেটা আছে সেটা বাদে যা থাকবে সেটার উপর টোয়েন্টি পার্সেন্ট করলে এক লাখ আটচল্লিশ হাজার টাকা হয় ডিপিএস করেছি ষাট হাজার টাকা অথবা এক কোটি টাকার মধ্যে যেটা ছোটো তার মানে ষাট হাজার টাকার উপর ফিফটিন পার্সেন্ট কত নয় হাজার টাকা তাহলে নিট ট্যাক্স ল্যাবিলিটি কথা হবে তেতাল্লিশ হাজার সাতশো ষাট থেকে নয় হাজার বাদ দিলে চৌত্রিশ হাজার সাতশো ষাট সেখান থেকে আপনার টিডিএস ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স যে যে হেডে স্যালারি ডিপিএস এফডিআর সঞ্চয়পত্র বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেই টাকাটা আপনি অ্যামাউন্ট পেইড উইথ দ্য রিটার্ন এটা পরিশোধ করবেন এখন কথা হলো এটা তো ট্যাক্সের অনেক বেশি হয়ে গেছে তাই না কিন্তু যদি এমন হয় যে ধরেন আপনার ট্যাক্স ক্যালকুলেশন করার পরে ট্যাক্স লাইব্রেরিটি আসছে পঁচিশ হাজার টাকা এর মধ্যে সঞ্চয়পত্রের বিশ হাজার টাকা রয়েছে মানে আগে রেগুলার রেট রেগুলারের ধরেন আপনার হয়েছে রেগুলারের হয়েছে পাঁচ হাজার টাকা আর সঞ্চয়পত্রের হচ্ছে বিশ হাজার টাকা মোট কত হলো পঁচিশ হাজার টাকা এখান থেকে ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট আপনি বাদ দিয়ে দিচ্ছেন তো ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট ধরেন আপনি পেয়েছেন ওখানে ক্যালকুলেশন করার পরে বাইশ হাজার টাকা আপনার নিট পেয়েবল কত নিট পেয়েবল হলো দেখেন তিন হাজার টাকা কিন্তু এখানে মিনিমাম ট্যাক্স কত হবে তার মানে সঞ্চয়পত্র যা কাটছে সেটা ফাইনাল প্লাস আপনার রেগুলার হচ্ছে স্ল্যাব ট্যাক্সেবল লিমিট ক্রস করার কারণে তাহলে আপনার ঢাকার মধ্যে হলে যদি পাঁচ হাজার টাকা হয় তাহলে আপনার জন্য মিনিমাম ট্যাক্স কত হবে মিনিমাম ট্যাক্স হবে এই সঞ্চয়পত্রের জন্য এই হলো বিশ হাজার আর রেগুলারের জন্য পাঁচ হাজার তাহলে কথা হবে পঁচিশ হাজার এটাই হলো আপনার মিনিমাম ট্যাক্স এই জন্য বলছে রেগুলার ইনকাম ট্যাক্সেবল লিমিট ক্রস করলে ওই পাঁচ হাজার বা চার হাজার বা তিন হাজার যেটাই হোক সেটা থাকবে প্লাস হলো সঞ্চয়পত্রের যেটা কাটছে সেইটাও যোগ হবে এই দুইটাই হবে আপনার মিনিমাম ট্যাক্স সেটাই কিন্তু দেখেন এখানে আমি বলছি ট্যাক্সেবল নিট ট্যাক্স লাইবিলিটি কিন্তু তিন হাজার কিন্তু আমরা কেন পাঁচ হাজার দেবো কারণ হলো এটা ঢাকা শহরে অবস্থান করার কারণেই কিন্তু আপনার মিনিমাম ট্যাক্স হলো পাঁচ হাজার টাকা ঠিক না কিন্তু নিট ট্যাক্স লাইবিলিটি এখানে নেগেটিভও হতে পারে এখানেও যদি নিট ট্যাক্স লাইবিলিটি নেগেটিভও হয় সাপোজ আপনার এখানে হলো পঁচিশ হাজার রিবেট পেয়েছেন হলো সাতাশ হাজার নিট পেয়েবল কত তাহলে দুই হাজার টাকা নেগেটিভ কিন্তু তারপরও আপনার কি মিনিমাম ট্যাক্স কত হবে সঞ্চয়পত্রের বিশ হাজার যোগ ট্যাক্সেবল লিমিট ক্রস করার কারণে পাঁচ হাজার এই মোট হলো পঁচিশ হাজার টাকা আপনার মিনিমাম ট্যাক্স হয়ে যাবে তাহলে সমস্ত দর্শক আশা করছি আপনাদের যে সঞ্চয়পত্র সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ টিপস সেটা আপনারা আসলে বুঝতে পারছেন কারণ আমি অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করেছি সঞ্চয়পত্র এফ ডি আর ডিপিএস ইনকাম ফ্রম বিজনেস ইনকাম ফ্রম স্যালারিটা ট্যাক্স ক্যালকুলেশন করবেন কীভাবে ইনকাম ইনকাম ট্যাক্সে কীভাবে প্রদর্শন করবেন এই পুরো বিষয়গুলোই কিন্তু অন্যান্য ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি জাস্ট আজকে অনেকে বারবার জানতে চাচ্ছেন গুরুত্বপূর্ণ কিছু বিষয়গুলো সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আসলে জানানোর চেষ্টা করলাম কীভাবে ইনকাম ট্যাক্সের রিটার্নে প্রদর্শন করবেন কীভাবে ট্যাক্স ক্যালকুলেশন করবেন টিডিএস কথা দেখাবেন সঞ্চয় পতর্কটা কোথায় দেখাবেন এই বিষয়গুলো আমি মোটামুটি বোঝানোর চেষ্টা করেছি এবং অন্যান্য ভিডিওতেও কিন্তু পুরো বিষয়টা দেখানো রয়েছে তাহলে আশা করছি সমান্ত দর্শক উপকৃত হবেন সঞ্চয়পত্রের সুদায় আয়করিটানি প্রদর্শন সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ তথ্য সেই গুরুত্বপূর্ণ তথ্যটি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করলাম তাহলে সমান্ত দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন এবং কোনো ধরনের গুরু পরামর্শ বা অ্যাডভাইস যদি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে অ্যাডভাইসটা দিয়ে যাবেন এবং কোনো টপিক্সের ওপরে যদি ভিডিও করা লাগে তাহলে অবশ্যই অনুরোধ করবেন তাহলে আমরা ওই টপিক্সের ওপরে ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব তাহলে সমান্ত দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم